করোনার বিরুদ্ধে লড়াই সমাজ যত লড়তে চাইছে, বিশেষ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী লড়াইটাকে দিশা পাল্টে দিচ্ছেন। লড়াইটা এখন মুখ্যমন্ত্রী লড়াই এখন রাজ্যপাল এবং কেন্দ্রীয় টিমের বিরুদ্ধে হচ্ছে। কেন্দ্রীয় টিম কেন এসছে এই প্রশ্নের একদিন কেটে গেল, আসা ঠিক হয়েছে কিনা। প্রথম চিঠিতে কাজ, দ্বিতীয় চিঠি আসার পরে তাদেরকে একদিন ঘোরানো হলো, আবার বাড়িতে বন্ধ করে দেওয়া হলো। আবার শুনেছি তৃতীয় একটা চিঠি এসছে, কেন এসছেন কী ব্যাপার সেটা জেনে এবং তাদের নির্দেশ মানার জন্য। কিন্তু এখনও পর্যন্ত একদিন ঘুরিয়ে চিফ সেক্রেটারি ঘোষণা করলেন যে আর তাদের ঘোরার দরকার নেই, যথেষ্ট হয়েছে, বিশ্রাম করুন, আর তারা কোনো তথ্যও দেবেন না। তো যে কথা প্রথম দিন বলেছিলেন সেটাই বলে যাচ্ছেন, যাতে তারা কোনো রকম তথ্য না পান, কোথাও যেতে না পারেন, তার জন্য সব অসহযোগিতা রাজ্য সরকার করছে। কিন্তু অন্যান্য রাজ্যে এই টিম যে গেছে সেখানকার সরকার যথেষ্ট সহযোগিতা করছে এবং তারা তার সহযোগিতা নিচ্ছেও, যাতে কেন্দ্রের সঙ্গে হাত মিলিয়ে এই বিপদের প্রতিরোধ করা যায়। এখানে যেটা আমরা বলে আসছিলাম, মৃতদেহ, একাধিক মৃতদেহ এখনও হসপিটালে পড়ে আছে, কারণ লুকিয়ে পড়াতে গিয়ে বা কবর দিতে গিয়ে অনেক জায়গায় পুলিশকে সাধারণ মানুষের প্রতিরোধের মধ্যে পড়তে হয়েছে, তার ভিডিও আমরা পেয়েছি। কালকে উলুবেড়িয়াতে রাত্রেবেলা এক জায়গায় মৃতদেহ নিয়ে যাওয়া হয়েছিল, সাধারণ মানুষ এবং হসপিটালের সমস্ত যারা অধিবাসী যারা কর্মচারী তারা বিরোধিতা করেছেন এবং সেই বডি ওখান থেকে তুলে নিতে বাধ্য করেছেন, একাধিক ভিডিও আসছে। আর এই ধরনের ভিডিও যাতে তৈরি না হয় সেখানে ক্যামেরা তো দূরের কথা, মোবাইল নিয়েও হসপিটালে যেতে দেওয়া হচ্ছে না। যে রুগীরা হসপিটালে ভর্তি হয়েছেন কমপক্ষে বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ রাখতে পারেন, সেটুকুও সুযোগ দেওয়া হচ্ছে না, এই অমানবিক ব্যবহার করা হচ্ছে। তাই একাধিক জায়গায় রোগীর পরিজনরা বলছেন আমরা জানতেই পারছি না আমাদের পেশেন্টকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, মা বাবা তারা গেলেন কোথায়, কোথায় মারা গেলেন, কোথায় পড়ানো হলো, কোনো খবর নেই। আমি বুঝতে পারছি না এই ধরনের ডেড বডি গায়েব করা, রোগীদেরকে গায়েব করা, মানুষের কষ্ট দেওয়ার কী উদ্দেশ্য থাকতে পারে। পয়লা এপ্রিল থেকে রেশন ব্যবস্থা ঠিক করার কথা ছিল, কিন্তু আজকে হয়ে গেল 24 তারিখ, এখনও রেশন ব্যবস্থা নিয়ে একাধিক কমপ্লেন, বহু জায়গায় রেশন নিয়ে সমস্যা, রেশন পাওয়া যাচ্ছে না, কেন্দ্রে রেশন এসে পড়ে আছে, 1,25,000 টন চাল ডালও এসে গেছে, সেটাও আমার মনে হয় রাজ্য সরকার নেয়ও নি, বিতরণও করেনি, তাই রেশন দোকানে রেশন পাওয়া যাচ্ছে না, রেশন দোকানে হাত তুলে দিয়েছেন। আর বাদুড়িয়া থেকে আরম্ভ করে একাধিক জায়গায় নিয়ে সংঘর্ষ, মানুষ খেতে পাচ্ছে না বলে পুলিশও সামলাতে পারছে না, যারা অভুক্ত মানুষ আগে তাদের খেতে দেওয়া উচিত, তা নাহলে বাড়িতে থাকবেন কী করে, আর বাড়ি থেকে বেরোলে পুলিশ তাকে নিয়ন্ত্রণভাবে মারছে, মহিলাদেরকেও ছাড়া হচ্ছে না, এই ধরনের অমানবিক পরিবেশ দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। জুট মিল চালু করার কথা ছিল কিন্তু কোনো জুট মিল চালু করা যাচ্ছে না, বলা হচ্ছে একবার 25% বা 8% নিয়ে লোক চালু করার কথা, কিন্তু এখনও কোনো জুট মিল চালু হচ্ছে না। ঠিক সেরকম চা বাগানের ক্ষেত্রে কোথায় 15% এরকম লোক নিয়ে চালু করতে বলা হচ্ছে, কিন্তু রাজ্য সরকার অসহযোগিতা এগুলো চালু হচ্ছে না, ফলেতে জুট মিল এলাকায় যে ধরনের দারিদ্র বা মানুষের কাছে অভাবের পরিবেশ তৈরি হয়েছে, দুর্ভিক্ষের পরিবেশ তৈরি হয়েছে, সেটা কী করে দূর হবে, রেশনও নাই কাজও নাই, তো মানুষ কোথায় যাবে। তো আমরা দেখতে পেয়েছি মুখ্যমন্ত্রী চিফ পাবলিসিটি দিতে গিয়ে তার প্রশাসনিক কাজ থেকে নিজেকে দূরে সরে নিয়েছেন, তার ফলে রাজ্যের পুলিশ প্রশাসন ভেঙে পড়ছে, স্বাস্থ্য বিভাগ ভেঙে পড়ছে এবং রেশন ব্যবস্থাও ভেঙে পড়েছে, ফলে মানুষের মধ্যে একটা হতাশা দেখা দিয়েছে। তার থেকে বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে, পুলিশের সঙ্গে লড়াই ঝগড়া ইত্যাদি শুরু হয়ে গেছে। সার্বিকভাবে এই সমস্ত বিষয়গুলো যাতে সামনে না উঠে আসে সেজন্য বিরোধীদের আটকাবার চেষ্টা করা হচ্ছে। আমাদের একাধিক এমপি মন্ত্রীকে বাড়িতে জোর করে কোয়ারেন্টাইন নোটিশ লাগিয়ে দেওয়া হয়েছিল, তারা 20 দিন 25 দিন বাড়িতে থাকার পরেও তাদেরকে আবার কোয়ারেন্টাইনে যেতে বাধ্য করা হয়েছে। কারণ কি, যাতে আমাদের জনপ্রতিনিধিরা রাস্তায় না বেরিয়ে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ না করে। টিএমসি যে একচেটিয়া রাজনীতি করছে, মুখ্যমন্ত্রী থেকে আরম্ভ করে তার সমস্ত পার্টির নেতা মন্ত্রী এমএলএ এমপিরা তারা নির্বাচনী প্রচারের স্তরে কাজ করছেন, কিন্তু অন্য কোনো পার্টিকে কাজ করতে দিচ্ছে না, বিশেষ করে বিজেপির নেতাদেরকে বাইরে বেরোতে দেওয়া হচ্ছে না, বাড়ির সামনে পুলিশ পোস্টিং করা হচ্ছে, রাস্তায় আটকে ফিরিয়ে আনা হচ্ছে, আর না হলে জোর করে কোয়ারেন্টাইন নোটিশ তার বাড়িতে লাগানো হচ্ছে। বালুরঘাটের আমাদের এমপি সুকান্ত মজুমদারকে এসপি সাহেব নোটিশ পাঠিয়েছেন, আমি জানি না কেন পাঠিয়েছেন কী ব্যাপার, তিনি 23 তারিখ কলকাতা দিল্লি থেকে ফিরে এসে বাড়িতেই ছিলেন, তা আমাদের জন্য জবরদস্তি কোয়ারেন্টাইন, আগে তো মুখ্যমন্ত্রীকে কোয়ারেন্টাইনে পাঠানো উচিত, তিনি প্রথম দিন থেকে লকডাউন ভেঙে 1 মাস ধরে রাস্তায় ঘুরছেন, সব করছেন A to Z একাই করছেন, আর তার নেতা মন্ত্রীরা
দিন দুবেলা চাল ডাল বিতরণ করছেন, ঘুরে বেড়াচ্ছেন, তাদের জন্য আইন কেন আলাদা আমরা বুঝতে পারছি না। আর এই এই জিনিসগুলো যখন তুলে ধরার চেষ্টা করছি তখন আমাদের মুখ বন্ধ করার চেষ্টা হচ্ছে এবং কেস দেওয়া হচ্ছে। রাত্রেবেলা পরশুদিন আমাদের পুরুলিয়ার মহিলা মোর্চার নেত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, কারণ কি উনি হসপিটালে গেছিলেন এবং ওখানকার সমস্ত ছবি ভিডিও লোককে দেখিয়েছেন কী ধরনের অব্যবস্থা আছে, এটা দেখানো যাবে না, বলাও যাবে না, তাই তাকে অ্যারেস্ট করা হয়েছে। একজন ছেলে প্রশ্ন করেছিল যে মানুষ রেশন পাচ্ছে না, রেশনটা বাড়ি বাড়ি পাঠিয়ে দিন, সেটা না করে আপনি বাড়ি বাড়ি মদ পাঠিয়ে দিচ্ছেন, এটা কী ধরনের কথা, তাকেও তুলে নিয়ে আসা হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে। কে কিছু বললেই তার নামে এফআইআর করা হচ্ছে, মুখ বন্ধ করার চেষ্টা করছি যাতে সত্য সামনে না আসে। কিন্তু একাধিক পেশেন্ট তাদের দেখা হচ্ছে না, খবর নেই, এবং একাধিক সব এখনও রয়েছে হসপিটালে, কয়েকদিন আগে মারা গেছেন, সেরকম ডেড বডিও এখনও পড়ে আছে, সেটাকে পাচার করতে পারছেন না। একটা হসপিটাল থেকে ডাক্তারবাবু চিঠি লিখেছেন পুলিশদেরকে যে আমার কাছে হসপিটালের 15টা ডেড বডি পড়ে আছে, এটা বার করুন নাহলে হসপিটাল চালাতে পারবো না, সে চিঠি আমার কাছে আছে। এই ধরনের যে ঘটনা ঘটছে এ তো একটা ভয়ঙ্কর মড়কে দিয়ে নিয়ে যাচ্ছে আমাদেরকে। আমি জানি না মুখ্যমন্ত্রী এসব করতে গিয়ে তার এখন মাথা ঠিক নেই, কী করবেন ঠিক করতে পারছেন না, প্রশাসন হাতের বাইরে, পার্টিও কথা শুনছে না, তো কারোর উপরে ভরসা করতে পারে দিল্লি থেকে আর পিকেকে নিয়ে এসেছে। আমার মনে হয় প্রশাসন ভেঙে পড়েছে, সামলাতে পারছেন না, তাই প্রশান্ত কিশোর একমাত্র ভরসা, কারণ তাকে অ্যাডভান্স টাকা দেওয়া আছে, কাজও নিতে হবে। আর সমস্ত কমিউনিকেশন বন্ধ থাকা সত্ত্বেও আর আবাগমন বন্ধ থাকা, তাকে একটা কার্গো প্লেনে করে আসতে হয়েছে, কী এমন ইমার্জেন্সি হয়েছে, আর কি কেউ এখানে বিশ্বস্ত ব্যক্তি নেই, তার পার্টি, তার মন্ত্রী, প্রশাসন, তার উপর ভরসা রাখতে পারছেন না, পিকেকে নিয়ে আসতে হচ্ছে। এই ভয়ঙ্কর ঘটনা ঘটছে, আর এই সমস্ত সার্বিকভাবে দেখার পরে আমাদের মনে হচ্ছে বিরোধিতা করা উচিত। মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন নাকি পশ্চিমবঙ্গে আর কোনো টেস্ট কিট নাই, তিনি বলেছেন যে বিজিআই, আরটিপিসিআই এরা সমস্ত নিয়ে নিয়েছে, র্যাপিড টেস্টের যত কিট উইথড্র করা হয়ে গেছে নাই, কিন্তু নাইসেড আইসিএমআর বলেছে 22,300 কিট জন্য, সত্যকে চাপা দেওয়ার জন্য এই ধরনের মিথ্যা প্রচার করা হচ্ছে। চিফ সেক্রেটারি একই কথা বলছেন, বারবার ভুল তথ্য দিচ্ছেন, এবং তিনিও প্রশ্ন তুলছেন যে কেন্দ্রের টিম কেন এসছে, কী ব্যাপার, তার যেটা এখতিয়ারের বাইরে। খুবই দুর্ভাগ্যজনক, একজন চিফ সেক্রেটারি যেটা প্রশাসন সামলাবার কথা, তিনি রোজ প্রেস করে আর লোককে মিসগাইড করছেন। আমি তার এই যে অ্যাটিটিউড এবং তার যে তথ্য এবং তার যে কথাবার্তা সেটা নিয়ে হোম মিনিস্টারের কাছে চিঠি লিখেছি যে এটা তার শোভা পায় না, তাকে আটকানো দরকার, ওনাকে এই কথা বলার জন্য কোনো অধিকার দেওয়া হয়নি। আমি একাধিক চিঠি লিখেছি, আমি এর আগে স্বাস্থ্যমন্ত্রীকে লিখেছি, খাদ্যমন্ত্রীকে কেন্দ্রে লিখেছি, এবং ওনাকেও আগে লিখেছিলাম যখন এই টিম আসে যে এদের কাজ করার অধিকার দেওয়া হোক, নাহলে এত এলো কেন, ওরা কমপক্ষে কেন্দ্রের জানা উচিত আমরা কী অবস্থায় আছি, নাহলে সহযোগিতা করবে কী করে। আজকে আমি যে কেন্দ্রীয় দল এসছে তাদেরকে মেলের মাধ্যমে চিঠি পাঠাচ্ছি, এখানকার সার্বিক পরিস্থিতি এবং যা যা তথ্য আমাদের কাছে এসছে, হসপিটালের অবস্থা আছে, স্বাস্থ্য বিভাগের অবস্থা, রেশন বিভাগের অবস্থা এবং প্রশাসনের অবস্থা নিয়ে, এবং যেভাবে আমাদের উপরে অত্যাচার করা হচ্ছে, বিজেপির কর্মী, নেতা, এমপি কাউকে বেরোতে দেওয়া হচ্ছে না, কেস দেওয়া হচ্ছে, এই সমস্ত নিয়ে, এবং এর প্রতিবাদ করার জন্য পশ্চিমবাংলায় আমরা আগামী 26 তারিখ রবিবার সকাল 11টা থেকে 1টা অবধি প্রতীকী অবস্থান করব। বিজেপির সমস্ত কর্মী নেতারা নিজের নিজের বাড়িতে 2 ঘন্টার জন্য অবস্থান করবেন, এর প্রতিবাদ স্বরূপ প্লাকার্ড রেখে আর চুপচাপ এখানে নীরব অবস্থান করবেন। সারা পশ্চিমবঙ্গ জুড়ে সমস্ত কর্মীরা আমাদের নিজের নিজের বাড়িতে যাবেন, কোথাও ভিড় করবেন না, রাস্তায়ও বেরোবেন না, কিন্তু প্রত্যেকই প্রতিবাদ হিসাবে মনোভাবে নিজের বাড়িতে বসে তারা এর অবস্থান করবেন এবং প্রতিবাদ করবেন। সেই সঙ্গে সঙ্গে যে দিল্লির নেতারা বাংলার সঙ্গে যুক্ত, মাননীয় কৈলাস বিজয়বর্গীয়, তিনি ইন্দোরে তার বাড়িতে আমাদের সঙ্গে সহমর্মিত দেখার জন্য তিনি সেখানে অবস্থান করবেন 2 ঘন্টা, শ্রী অরবিন্দ মেনন এবং শ্রী শিবপ্রকাশজি তারা দিল্লিতেও আমাদের সঙ্গে একই সময় ওখানেও এক জায়গায় বসে এর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবেন। তো বিজেপি মৌনভাবে এর বিরোধিতা করবে, যেমন প্রথম থেকেই আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী লকডাউন মেনে বাড়িতে থেকেছি, রাস্তায় বেরোয়নি, আর নিজের নিজের এলাকায় স্থানীয় যারা দুস্থ মানুষ তাদের সেবা করার চেষ্টা করেছি। ঠিক সেইভাবেই আমরা নিয়মকানুনের মধ্যে লকডাউন মেনে, সেপারেশন মেনে, সোশ্যাল ডিস্টেন্সিং মেনে নিজের বাড়িতে থেকে এর বিরুদ্ধে মৌন প্রতিবাদ করব। আর এটা করতে আমরা বাধ্য হচ্ছি, কারণ যেভাবে দিনকে দিন বিজেপির কর্মীদের অত্যাচার হচ্ছে, কেস হচ্ছে, অ্যারেস্ট করা হচ্ছে,
আমাদের এমপিদেরকে আটকে রাখা হচ্ছে, বাড়ি থেকে বেরোতে দেওয়া হচ্ছে না, মন্ত্রীকে পর্যন্ত আটকে রাখা হয়েছে। এই অমানবিক ব্যবহার, অগণতান্ত্রিক ব্যবহারের জন্য আমরা মৌন প্রতিবাদ করব। আপাতত এই কয়েকটি কথা আপনাদের সামনে বলার ছিল। আর একটা মজার ব্যাপার, এখন আমরা খবর পেলাম বিভিন্ন ক্লাবকে টাকা দেওয়া হচ্ছে। সরকার ঘোষণা করেছিল যে আমরা ব্যয় সংকোচ করব, তো 26,000 ক্লাবকে 1,300 কোটি টাকা অ্যালট করা হয়েছে। এটা কী ধরনের ব্যয় সংকোচ জানি না। আর মুখ্যমন্ত্রী প্রতি আধা ঘন্টা অন্তর কোনো না কোনো চ্যানেলে তার অ্যাড চলছে 3 মিনিটে, তাতে কত লক্ষ টাকা রোজ খরচ হয় একটা মোটামুটি হিসাব করে কেউ কেউ বলেছেন যে কমপক্ষে 70 লক্ষ টাকা বা 75 লক্ষ টাকা খরচা হচ্ছে। আর এক মাসে কত হতে পারে, হতে পারে 50-60 কোটি টাকা। কেন কিসের সার, যখন অনটনের ব্যাপার, সরকারের কাছে টাকা নেই, তাই করোনার বিরুদ্ধে লড়াই করার জন্য মাত্র 200 কোটি টাকা বাজেট রাখা হয়েছে। অথচ ইলেকশন প্রস্তুতির জন্য 400 কোটি টাকা দিয়ে পিকেকে আনা হচ্ছে। এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আজকেও খানাকুলে এবং আরামবাগে এক জায়গায় 57টা আর এক জায়গায় 39টা ক্লাবকে 1,00,000 টাকা করে দেওয়া হয়েছে আজকের দিন। আমি জানি আর কোথাও হয়েছে কিনা, এটা আমাদের কাছে খবর এসেছে। এই পরিস্থিতির মধ্যেও ক্লাবগুলোকে টাকা বিতরণ করা হচ্ছে, জানি না এই টাকাটা কী কাজে লাগবে বা সরকারের সহযোগিতা করার জন্য কিনা। এই এই যে একটা মানে কেবল রাজনীতি আর রাজনীতি, মমতা বন্দ্যোপাধ্যায় এক মাস ধরে রাজনীতি করতে গিয়ে প্রশাসনকে জবানবন্দি দিয়েছেন, স্বাস্থ্য বিভাগকে, খাদ্য বিভাগকে, আর আবার নতুন করে এই ধরনের শুরু হয়েছে। এখনও পর্যন্ত স্বাস্থ্যকর্মীরা, ডাক্তাররা ইনস্ট্রুমেন্ট পাচ্ছেন না, পিপিই পাচ্ছেন না, মাস্ক গ্লাভসের অভাব আছে, এখনও নার্সরা বিক্ষোভ দেখাচ্ছেন, অবস্থান করছেন। এই অবস্থায় যেদিকে আমরা এগোচ্ছি, এখন 50-এর উপর করে রোজ বাড়ছে ওষুধ, আজকে আরও 3 জন বোধহয় মারা গেছে, গড়ি পড়ে আছে, ভয় বার করা হচ্ছে না যাতে মানুষ জেনে যাবে। তো এই যে ভয়ঙ্কর পরিস্থিতি, এর সঙ্গে লড়ার জন্য এই প্রস্তুতি, এই ধরনের মানসিকতা যদি থাকে, তাহলে এই যুদ্ধ যেটা আমাদের প্রতি মুশকিল হবে। সাধারণ মানুষ তাই ভয়ের মধ্যে, দুশ্চিন্তার মধ্যে আছে।